আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটি সেটিং শিখিয়ে দিব। এই যে আপনার ফোনটি কিন্তু এরকম লক হয়ে আছে, এরপরেও আপনি কি জানেন ফেসবুক আপনার কথাবার্তা লুকিয়ে রেকর্ড করে স্টোর করে রাখছে? আপনি যে নর্মালি যে কথাবার্তাগুলো বলছেন, যদি আপনার ফোনে ডাটা অন থাকে তাহলে কিন্তু ফেসবুক সরাসরি আপনার মাইক্রোফোন ব্যবহার করে আপনার কথাবার্তা রেকর্ড করছে। এই সেটিংসটি আপনার জন্য হতে পারে ক্ষতির কারণ। এর ভিত্তিতে ফেসবুক আপনাকে তার ইচ্ছা মতো অ্যাপস সাজেস্ট করে এবং আপনাকে তার ইচ্ছা মতো অ্যাডস পাঠায়। এটা আপনি অফ করবেন কিভাবে? চলুন আমি দেখিয়ে দিই। এর আগে একটু রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান এবং ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইট থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। চলুন তাহলে শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে আসছি। আমরা শুরুতেই ফোন থেকে ফোনের সেটিং এ চলে যাব, এরপরে নিচে স্ক্রল করব, অ্যাপস যে অপশনটি রয়েছে এখানে টাচ করব, এরপরে আমরা ফেসবুকে টাচ করব। ফেসবুকে টাচ করার পরে পারমিশন যে অপশনটি রয়েছে এই পারমিশনে টাচ করব, এর থেকে মাইক্রোফোন যে অপশনটি রয়েছে এখানে টাচ করব। আমাদের সামনে এরকম তিনটা অপশন আসবে, এখান থেকে আপনি ডোন্ট অ্যালাউ করে দিতে পারেন অথবা আস্ক এভরি টাইম করে দিবেন। আমি সাজেস্ট করব আপনি আস্ক এভরি টাইম করে দিবেন, যাতে করে আপনার যখন মাইক্রোফোন প্রয়োজন হবে, মানে ফেসবুকে মেসেঞ্জারে কল দিচ্ছেন আপনার কথা বলার প্রয়োজন, আপনি অন করে নেবেন, কথা বলা শেষ অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। এটা অফ করে রাখলে আপনার প্রাইভেট কথাবার্তা কখনো ফেসবুক লুকিয়ে বা চুরি করে স্টোর করে রাখতে পারবে না, যাতে করে আপনি নিজেকে এবং আপনার পার্সোনাল লাইফকে সেফ রাখতে পারবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই লিখে যাবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির একটু হলেও উপকারে আসতে পারে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।